বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এই খবরটি যেন বার্সার সমর্থকদের কাছে বিশাল এক ধাক্কা হয়ে এসেছে। বার্সেলোনায় থাকছেন না ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। মেসির এই খবর প্রকাশ করেছে কাতালান ক্লাবটি তাদের ওয়েবসাইটে। দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা। বার্সেলোনার সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করতে বেতন অর্ধেক কমিয়ে নিচ্ছেন মেসি, এমন খবর কদিন আগেই নিশ্চিত করে জানিয়েছিল ইউরোপের সংবাদ মাধ্যমগুলো। কিন্তু বার্সেলোনার আর্থিক অবস্থার জটিলতার কারণে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হচ্ছিল না। সেই আর্থিক জটিলতাই শেষ পর্যন্ত ইতি টেনে দিল মেসি আর বার্সার সম্পর্কের। যুক্তরাষ্ট্রভিত্তিক লগ্নিকারক প্রতিষ্ঠান সিবিসির সঙ্গে লালিগার চুক্তির ফলে বার্সেলোনা পেতে পারত ২৭ কোটি ইউরোর মতো অর্থ, কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে সুপার লীগ আয়োজনের ভাবনা থেকে সরে আসতে হবে। লালিগার এমন শর্তই মূলত বার্সেলোনাকে ফেলে দিয়েছে বিপাকে, বর্তমান ও ভবিষ্যৎ বিচারে যা বার্সেলোনায় দোটানারই সৃষ্টি করেছে। গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেন মেসি। তবে বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বরাবরই জানিয়েছেন যে কোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি বার্সার নতুন অধ্যায় শুরুর। কিন্তু সবাইকে অবাক করে বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছে না। প্রায় ২ দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে মেসিকে। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল, দুটি বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।